হ্যালো ভিউয়ার্স, ইনোভেটিভ ইওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অধ্যায়ের কোষে দেখি 22-এর 16-র 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের সমাধান করে দিচ্ছি। 16-এর 1, 2, 3 নম্বর প্রশ্নের সমাধান ভিডিওর পার্ট 1 অংশে করে দিয়েছি। এই পার্ট 2 অংশে 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সমাধান করে দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। প্রশ্নটিতে কি বলেছে, এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব বিসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি এডি লম্ব বিসি অঙ্কন করা হয়েছে। যদি বিডি ইকুয়াল টু 8 সেমি, সিডি ইকুয়াল টু 2 সেমি, এডি ইকুয়াল টু 4 সেমি হয় তবে কোন বিএসি, এই কোনটা কত হবে এটি বের করতে হবে। এই কোনটি কত এটি আমার বের করতে হবে। এই জায়গায় আমি কী পাচ্ছি, এডি লম্ব বলেছে, এডি লম্ব বিসি, তার মানে বলতে পারি এই কোণটি 90 ডিগ্রি এবং এই কোণটিও 90 ডিগ্রি। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই জায়গা থেকে আমি কী বের করতে পারবো, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এটি, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এটি। তাহলে এই জায়গায় মূল ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো যদি বের করি তাহলে এটার সাথে কী সম্পর্ক, এটি যদি নির্ণয় করতে পারি তবে আমি বিএসি কোণটি বের করতে পারব। আর যেহেতু এটি পিথাগোরাসের উপপাদ্য অধ্যায়, তার মানে একটি কোণ 90 ডিগ্রি হবে। তার মানে দেখাবো দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান, ফলে কি বলতে পারবো সেই ত্রিভুজটি সমকোণী হবে এবং সেখান থেকে আমরা ওই ত্রিভুজের সমকোণটি নির্ণয় করতে পারবো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এডি লম্ব বেশি, তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আমি এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই বা এডিবি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এডিবি, এডিবি থেকে পাই, তাহলে এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে অতিভুজ কত হবে, এবি ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস গুণ স্কোয়ার, তার মানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মান বসিয়ে দেব, এডি এর মান কত, এডি এর মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস বিডি এর মান 8 স্কোয়ার, 4 4 16, 8 8 64, তাহলে 64 আর 16 হয়ে যাচ্ছে রুট ওভার 80। তাহলে এটা পেয়ে গেছি আমি রুট ওভার 80, সেই সেম। তাহলে এবার সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই কি পাবো, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সিডি স্কোয়ার। তাহলে কী লিখতে পারবো, এডি এর মান 4 স্কোয়ার প্লাস সিডি এর মান হচ্ছে 2 স্কোয়ার, তাহলে আমরা পাবো 16 প্লাস 4 ইকুয়াল টু রুট ওভার 20 সেমি। তাহলে এটা পেয়েছি রুট ওভার 80, এটা পেয়েছি রুট ওভার 20 সেমি। তাহলে এখন এই দুটোর স্কোয়ারের সমষ্টি যদি এটার স্কোয়ারের সমান হয় তবে আমি ত্রিভুজটিকে সমকোণী বলতে পারি। তাহলে এবার আমরা লিখব এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কত আসে দেখি। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, রুট ওভার 80 স্কোয়ার প্লাস রুট ওভার 20 স্কোয়ার, তার মানে এটা লিখতে পারবো 80 প্লাস 20 মানে হচ্ছে 100। 100 মানে লিখতে পারবো আমরা 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে আমরা লিখতে পারবো বিসি, এ জায়গায় বিসি এর মান কত, 8 প্লাস 2, তার মানে 10 মানে লিখতে পারি বিডি প্লাস সিডি, তাহলে বিডি প্লাস সিডি তার হোল স্কোয়ার, এটা মানে লিখতে পারি আমরা বিডি প্লাস সিডি ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে কি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ারের সমান,
তাহলে এই জায়গায় কী পেয়েছি? এই মূল ত্রিভুজের ক্ষেত্রে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে সুতরাং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুসারে কি বলতে পারবো? ত্রিভুজ এ বি সি সমকোণী চার অতিভুজ সমান সমান অতিভুজ হবে বিসি। তাহলে সুতরাং কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটি কত হবে? এই কোণটি হবে 90 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ বিএসি কত? 90 ডিগ্রি। এটি অ্যান্সার। এবার আমরা 16-এর 5 নম্বর প্রশ্নের সমাধান করছি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। প্রশ্নটিতে কি বলেছে? এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 3 সেমি, বিসি ইকুয়াল টু 4 সেমি, এবং বি বিন্দু থেকে এসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করা হলো যা এসি বাহুকে ডি বিন্দুতে মিলিত করেছে। অর্থাৎ আমরা বলতে পারি বিডি লম্ব এসি অঙ্কন করা হয়েছে, তবে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এটি অঙ্ক। এ জায়গায় আমরা সদৃশতা ধর্মের প্রয়োগ করে খুব সহজেই প্রশ্নটির সমাধান করতে পারব। তাহলে মূল ত্রিভুজের ক্ষেত্রে বলেছে এবিসি 90 ডিগ্রি, এবিসি কত? 90 ডিগ্রি বলেছে। তাহলে মূল ত্রিভুজের অতিভুজটি আমি আগে বের করে নিই, পরে কাজে লাগবে এটি। তাহলে মূল ত্রিভুজ মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ এসি কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তার মানে কত আসবে এটি? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 যোগ 16, তার মানে রুট ওভার 25 মানে হচ্ছে 5 সেমি। তাহলে মূল ত্রিভুজের ক্ষেত্রে এসি ইকুয়াল টু কত পেয়েছি আমি? 5 সেমি। তাহলে এসি ইকুয়াল টু 5 সেমি, এই বাহুটা আমার লাগবে। তাহলে এবার আমরা মূল সমস্যায় প্রবেশ করব। তাহলে যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ এবং সমকোণী বিন্দু বি থেকে এসি বাহুর উপর বিডি লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ, এটিও একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা জানি মূল ত্রিভুজটি এই ত্রিভুজের সাথে সদৃশ, আবার মূল ত্রিভুজটি এই ত্রিভুজের সাথে সদৃশ হয়, আবার এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সদৃশ হয়। তিনটি আমরা প্রমাণ জানি, উপপাদ্য 48-এ পড়েছি এবং অন্যান্য ভিডিওগুলোতেও করে দিয়েছে, দেখবে তোমরা। তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজ সদৃশ, মূল ত্রিভুজ এটা এটির সাথে সদৃশ, আবার মূল ত্রিভুজ এটির সাথে সদৃশ, এই তিন প্রকার প্রমাণ আমরা পেয়েছি। এখন আমি কোন কোন বাহুগুলো ইউজ করবো, অর্থাৎ এই বাহু ইউজ করবো, এই বাহু ইউজ করবো, এই বাহু ইউজ করবো, তার মানে আমি কোন কোন ত্রিভুজ নেব, অর্থাৎ ত্রিভুজ আমি বের করতে হবে বিডি, অর্থাৎ এই বাহুটা ইউজ করবো, এই বাহু ইউজ করবো, এবং এসি বাহু ইউজ করবো, এই বাহু ইউজ করবো। তাহলে বিপরীত কোণগুলো আমার নিতে হবে। এবার আমরা নিচ্ছি ত্রিভুজ এবিসি মূল ত্রিভুজ, ত্রিভুজ এবিসি মানে এটি মূল ত্রিভুজ এবিসি, এবং ত্রিভুজ বিডিসি সদৃশ, এরা পরস্পরের সদৃশ, সদৃশতার চিহ্ন। তাহলে এবার কোন কোণের সম্পর্কগুলো আমরা নেব? তাহলে এসিবি, এই কোণের বিপরীত বাহুটা আমি বের করব মূল ত্রিভুজের ক্ষেত্রে। এসিবি এটা আমি নেব সমান সমান, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী লিখতে পারব? ডিসিবি। তাহলে ডিসিবি, কারণ একই কোণ, একই কোণের। আবার নিতে পারি কোণ এবিসি, 90 ডিগ্রি নিলে কোণ এবিসি সমান সমান এই ত্রিভুজের 90 ডিগ্রি কোণটা, কোণ হবে বিডিসি। বিডিসি এই দুটো ব্যবহার করে আমরা বাহুর সমানুপাতিগুলো, এই কোণের বাহুগুলি কী হবে? তাহলে সমানুপাতি হবে পরস্পর। তাহলে সুতরাং লিখতে পারি কোণ এসিবি,
কোণ এসিবি এর অনুরূপ বাহুকোণটি এসিবি, মূল ত্রিভুজের এসিবি এই এই কোণের অনুরূপ বাহু হচ্ছে এবি। তাহলে লিখব এবি বাই ডিসিবি, ডিসিবি এই এই কোণের বিপরীত অনুরূপ বাহু হচ্ছে বিডি, সমান সমান এরা পরস্পর সমানুপাতিক। এবিসি এই বি কোণের বিপরীত অনুরূপ বাহু হচ্ছে এসি। বিডিসি, বিডিসি এই কোণের বিপরীত অনুরূপ বাহু হচ্ছে বিসি। এবার মানগুলো খুব বা এবির মান কত, এবির মান দেওয়া ছিল 3 সেমি, বিডি এর মান বের করব, এসি এর মান কত, এসি এর মান দেওয়া আছে বের করেছি 5 সেমি, বিসি এর মান 4 সেমি। তাহলে বা বিডি ইকুয়াল টু কত হয়ে যাবে, 3 × 4/5। তাহলে বা বিডি ইকুয়াল টু 12/5। সুতরাং বিডি ইকুয়াল টু 2.4 সেমি। তাহলে এটি আনসার। তাহলে কি হবে, বিডি ইকুয়াল টু 2.4 সেমি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।